मॉर्निंग सेंसेस एंड फैमिली। आज तो आज के सोमवार कत तारीख तारीख जानी ना तबे बोलपुर एकोन हाई वोल्टेज बोलपुर बोलपुर एकोन हाई वोल्टेज बोलपुर आज के कल के बोलपुरे रास्ते पे रोनोटा एक टू चाप তার কারণ হচ্ছে গিয়ে দিদি আসছেন কালকে তো বেরোবই আমাদের বাড়ির সামনে মানে ওই বাড়ি ভৌমিক বিলাস সামনে বক্তৃতা দেবে তো দেখতে যাব আর আমার তো অফিস আমার বেরোনো হবে না আমি ঘরেই থাকবো সেই জন্য আর কালকে বার্থডে পার্টিটা খুব এনজয় করা হলো তো ম্যাডামদের একটু রাগ হয়েছিল একটা বার্থডে আছে হ্যাঁ আজকেও একটা বার্থডে আছে আজকে হচ্ছে বড় ননদের বার্থডে মিষ্টি চলো সবাই মিলে বার্থডে উইশ করে আসি চলো 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 বার্থডে উইশ করতে যাব চলো প্রতিদিন নেবে কি সেই কাপ ইউ গো ফাস্ট Many many happy returns of the day. Happy birthday. Happy birthday. Hey, party koi. Kaku party koi. Party koi. Party koi. Party koi. Today is Thank you. Thank you. Happy birthday. Amaro birthday. Amaro birthday. Ki jamon. Ha. They have seen the same day. Bye bye. Kamne kaise? Log bande che. Aur job dikche kum. Abhi bari jete bolche. Kya to guju 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 guju. এই যে খাবার পোড়া যায় দেখো দেখুন আপনারা দেখুন কেমন টুপি স্টাইল একদিকে কান ঢাকা আমাদের বড় ননদের বার্থডে ওই জন্য এখন ছাড়াগুলো সব প্ল্যান সারপ্রাইজ প্ল্যান করছে যেহেতু আমরা কোথাও বেরোতে পারবো না পুরো বোলপুর আটকে দিয়েছে কোনো কিছু আনতে পারবো না ওই জন্য ঘরোয়া গিফট আর হয়তো গোপাল ঠাকুর গিয়ে একটা কেক আনবে এই হলো গিয়ে ব্যাপার দেখি যদি হয় আমিও যাবো তো এখন একটু বেরোচ্ছি একটা কেক কিনতে বাট পুরো বোলপুর মনে হয় ক্লোজ জানি না কী হবে কিন্তু তিন্নিকে একা ছাড়াটা ঠিক হবে না ওই জন্য আমাকে বললাম আমিও যাই তোর সাথে তো দেখা যাক কী হয় চলো এইখানে ম্যাডাম এখন পড়াশোনা করছে টেনের টেবিল লিখছে আর বলছে আমি ব্যাঙ্গালোরের পার্টিগুলোকে মিস করছি তাই কেন আদিয়া সাথীর সাথে খেলতে পারতাম তুমি আদিয়া সাথীকে মিস করছো আদি সাচি দেখো মিমলি বোন দিদি তোমাদের মিস করছে আর কাকে মিস করছো সাচিকে বাদ দিয়ে আদি তো আমি মিমলি ডাকবে আমি সেটা জানি ওদেরকে মিমলি দিদি বলার দরকার নেই ও আর সুইটুকে আপনাকে ক্রিসমাস গিফট
ও বাবা মনে এদিকে অন্ধকার আমি দিয়েছি তোমার কিছু মার দিই মালটা রেডিমেডি না করেই ডাকছে এটা তো সব থেকে বড় মানে বেস্ট গিফট একটা কে একটা দিদি ভাই আর একটা এটা আমি এটা আমার মা এটা তোকে দিয়ে দিই ঠিক আছে চল দেখো চারজন না পাঁচজনে কে পাঁচজন এক দুই তিন চার হাই জয় এক দুই তিন আমার খুব ভয় লাগে বাবা এটাতে বড় খুকি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে May God bless you. May God bless you. Happy birthday, dear Misty. Happy birthday to you. Yay! Are you the captain? হাত বার করতে পারছে না চাদরের তলা থেকে টান না দে ও থ্যাংক ইউ এটা আমার খুব প্রিয় কালার তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রণাম করছি পরে যে দেওয়ার পর প্রণাম করছি পরে না প্রণামটা তো অ্যাকচুয়ালি স্নান করে করি বাবা নাই বাবা একটা ভুল হয়ে গেছে হুম ডাকলি দেখো না বাবা ছোট
দেখা তুমি তো খাওয়া দাও ওই গুড়ি ওই অন্য কে ওই দেখো ওই দেখো ওই তুমি দিতে লাগাই না এই শুনলে দুটো ওর ওর পরে এইটা মেস দাও তুমি তোকে খাওয়াতে যাই নাই বলি নাটক কেটে দেখো দেখো ছোট ছোট করে পিস করে রেখেছি এইবার আমরা কেক খাবো লালচি মানুষ গুলো সবাই আমাদের বড় খুকির বার্থডে আজকে গুড ইভিনিং এভরিওয়ান তো এই ইভিনিং স্টার্টটা আমি শুরু করলাম আমার ঠাম্মি কিছু একটা বলবে বলে গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই ব্লগটা দেখবে ভালো লাগবে আমার নাতনি আজকে এই স্টার্ট করলো ব্লগটা প্রথমে তোমরা সবাই দেখো কমেন্ট করো হ্যাঁ আর কি বলবো সাবস্ক্রাইব করবে তারপর লাইক করবে ভালো থেকো সবাই সুস্থ থেকো তো কটা বাজে সাড়ে সাতটা তো এখন বাজে সাড়ে সাতটা আমরা এখন যাব ওই বাড়ি তো বাবার মা ওই ঘরে বাবা আর মা ওই ঘরে ড্রেসিং করবে দেখো কি করছে চলো এসছে দিদি ভাই হাই মাই তো ঠাম্মি এখানে বসে পড়ল দেখো মা ড্রেস মা বাবা ড্রেস হ্যাঁ তো কি করছো বলো এবার থেকে তাহলে ডিমোই ব্লক করবে নাকি হ্যাঁ কোথায় যাব আমরা কোথায় যাব আমি বলে দিচ্ছি তো আমরা সবাই মিলে যাব আমার মামার বাড়ি কাকে দেখা যাচ্ছে আমাদেরকে না তোকে আমার তোমাদেরকে নিয়ে এই দেখো দিদি ভাই অনেক আড্ডে এই চলে এসছে দেখিয়ে দিয়েছিলাম দিদি ভাইকে নিয়ে চল করছি সাই হচ্ছে ও সাই কি করছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমাদেরকে তো দেখালে এলাম হাতে নামা তোর মুখটা দেখা যাবে তবে এই হাত এবার তাকাও দিকে আয়নার দিকে ওই দেখো দিদি ভাই নাচছে তবে কি তুমি যাবে হ্যাঁ যা ঘড়িতে অনেক বেজে গেছে কটা বাজে বলো 8 o'clock এইটাটা পড়া এখন আমরা চললাম হচ্ছে ওই বাড়ি তোমরা একটুক্ষণ আগেই মিমলির ব্লগটা দেখলে তো অ্যাকচুয়ালি কালকে আসছে চিফ মিনিস্টার বোলপুরে তো আমাদের বাড়ির সামনে ওয়াক হবে যেটা ক্যাপচার করব বলেই বেসিক্যালি ওই বাড়িতে যাওয়া তো একদম চোখের সামনে থেকে যদি দেখতে পাওয়া যায় যতই হোক বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যাবে তো সেটা যদি ব্লগে ক্যাপচার করা যায় তো নাথিং লাইক দ্যাট আমাদের বাড়িটা পুরোটা অলমোস্ট ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে আর সেন যেতে পারছে না কজ সেনে কালকে ব্যাক টু ব্যাক তিনটে মিটিং আছে তো ওই জন্য ও থাকবে মানে ও আমাকে জাস্ট এখন ড্রপ করতে যাচ্ছে আর আমি যেহেতু ওটা ক্যাপচার করব মানে পুরোটাই তোমাদের জন্য যেহেতু তোমাদেরকে পুরোটা শেয়ার করতে চাই যার জন্য ওই বাড়ি যাচ্ছি কালকে ইভিনিং আবার ফিরে আসব যদি সমস্তটা ঠিকঠাক থাকে যদিও আজকে থেকে অলমোস্ট বোলপুরের ম্যাক্সিমাম কাজ বন্ধ হয়ে গেছে কালকে বাবাদেরকেও দোকান বন্ধ রাখার জন্য বলে গেছেন আর কি তো এই হলো গিয়ে তো চলো ওই বাড়িটা